হঠাৎ করেই একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েটির মা মেয়েটিকে খুঁজে না পেয়ে পুলিশে ডায়েরি করে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। এরপরে কি হয়েছিল, মেয়েটির সাথে আসলে কি হয়েছিল, তাকে কি খুন করা হয়েছিল নাকি রেপ নাকি অন্য কিছু, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য স্টোরি অফ এ বিউটিফুল গার্ল। এই মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, যেটা মুভির শেষে পরিচালক নিজেই বলে দিয়েছেন। তো আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই চিত্রা নামের একটি মেয়েকে অফিসে বসে থাকতে দেখা যায়। তাকে দেখে কিছুটা টেন্স মনে হচ্ছিল। একটু পরেই চিত্রাকে দেখা যায় ডায়াল 100-এ কল করতে, কিন্তু তাতেও কাজ হয় না, কারণ সেখানে সে কথা বলতে পারে না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। অবশেষে চিত্রা সেই কন্ট্রোল রুমে একের পর এক মেসেজ দিতে থাকে যে সে বিপদে রয়েছে, তাকে যেন হেল্প করা হয়। ডায়াল রুম থেকে এই ধরনের কয়েকটা মেসেজ পাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেই মেসেজগুলোও বন্ধ হয়ে যায়, আর চিত্রাকে দেখা যায় কোথাও বের হয়ে চলে যেতে। গতকাল রাতেই চিত্রা মিসিং হয়ে যায়। টিভিতে চিত্রার নিউজ দেখানো হচ্ছিল যে শহরে চিত্রা নামের একটি মেয়ে গত রাতে মিসিং হয়ে গেছে। এই খবরটা দেখতে পায় দুইজন ছেলে, যাদের মধ্যে একজন ছিল রবি আর অন্যজন ছিল রবির ফ্রেন্ড। রবি এই নিউজটা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে এই কেসটা যেহেতু শোরগোল ফেলে দিয়েছিল শহরে, তাই কেসটা দ্রুত সলভ করার জন্য আদিত্যা নামের একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসারকে ডাকা হয়। আদিত্যাকেই চিত্রার মিসিং কেসটি দেওয়া হয় তাকে দ্রুত খুঁজে বের করার জন্য। আদিত্যা এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য তার একটা স্পেশাল টিম বানিয়ে নেয়। আদিত্যা হায়দ্রাবাদ থেকে চলে আসে এবং সেখানে সে তার টিমের সাথে আলোচনা করে। সে বলে সে প্রথমত চিত্রার মায়ের সাথে কথা বলতে চায়। সে চিত্রাকে ভালো করে জানতে চায় আর জানতে চায় তার সাথে কাদের কাদের সম্পর্ক রয়েছে। কিন্তু আদিত্যা জানতে পারে পুলিশরা আগেই চিত্রার মায়ের স্টেটমেন্ট নিয়ে নিয়েছে, তাই আদিত্যা সেটাই প্লে করে শুনতে থাকে। চিত্রার মা সেখানে বলে যে গতকাল রাতে বের হওয়ার আগে চিত্রা বলেছিল সে বিক্রম নামের একটি ছেলের সাথে বাইরে যাচ্ছে, কিন্তু অনেক রাত হয়ে যাবার পরেও চিত্রা বাড়ি ফিরছিল না। আমি তাকে বার কয়েক কলও করেছি, কিন্তু সে আমার কল রিসিভ করেনি। একটা সময় তার মোবাইলটাই অফ হয়ে যায়। আমার খুব টেনশন হচ্ছিল, এই জন্য সকালে যেই আমি মিসিং রিপোর্ট লেখাই চিত্রার নামে। এদিকে রবিকে দেখা যায় চিত্রার নিউজ শোনার সাথে সাথেই সে চিত্রার মোবাইলে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু তার মোবাইলটি অফ ছিল, আর রবিকে দেখে অনেক টেন্স মনে হচ্ছিল। পুরো স্টেটমেন্ট শোনার পরে আদিত্যা তার টিমকে বলতে থাকে যেহেতু এই নিউজটা মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাই যত দ্রুত সম্ভব চিত্রাকে আমাদের খুঁজে বের করতে হবে অথবা এই কেসটা সলভ করতে হবে। গতকাল রাতে চিত্রা যখন শেষবারের মতো কন্ট্রোল রুমে কল করেছিল বা মেসেজ করেছিল, তখন তার লোকেশন, এক্সাক্ট লোকেশনটা কোথায় সেটা আমাদের জানা দরকার। এছাড়া চিত্রার মায়ের স্টেটমেন্ট অনুযায়ী চিত্রা গতকাল রাতে বিক্রম নামের একটি ছেলের সাথে বের হয়েছিল। এই বিক্রমকে, তার সাথে চিত্রার সম্পর্ক কি, আর বিক্রম কেমন ছেলে, তার ব্যাকগ্রাউন্ড কি, এই সব ডিটেলস আমার খুব দ্রুত চাই। এছাড়া আদিত্যা তার টিমকে আরও বলে চিত্রার মায়ের এই স্টেটমেন্টটা কোনোভাবেই যাতে মিডিয়ার কাছে যেয়ে না পৌঁছায়। কিন্তু তাতে কোনো কাজ হয় না, জার্নালিস্টরা নিউজটা বের করেই ফেলে। তারা সাথে সাথে টিভিতে প্রচার করে দেয় গতকাল রাতে চিত্রা বের হবার আগে বিক্রম নামের একটি ছেলের সাথে বের হয়েছিল, অর্থাৎ কিডন্যাপ হওয়ার পেছনে হয়তোবা বিক্রমের হাত রয়েছে। এই নিউজটা টিভিতে দেখছিল রবি এবং তার ফ্রেন্ড। আদিত্যা এটা দেখে, টিভিতে নিউজ দেখার পরে সে বুঝতে পারে তার পুলিশ ডিপার্টমেন্টে অনেক এমন লোক রয়েছে যারা এইসব নিউজগুলো মিডিয়ার কাছে ফাঁস করে দিচ্ছে। তাই সে ভাবতে থাকে এরপর থেকে চিত্রার কেসের আপডেটগুলো তার টিম ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করবে না। আদিত্যা চলে যায় বিক্রমের সাথে দেখা করতে। বিক্রম ছিল এই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান। আদিত্যা যখন বিক্রমের সাথে দেখা করে, তখন আদিত্যা তাকে জিজ্ঞেস করে চিত্রাকে সে চেনে কিনা, আর গতকাল রাতে সে চিত্রার সাথে দেখা করেছিল কিনা। বিক্রম অবলীলায় স্বীকার করে নেয় হ্যাঁ, চিত্রাকে সে চেনে। তার সাথে বিজনেস পারপাসের জন্য গতকাল রাতে তারা একসাথে ডিনারে গিয়েছিল। সেখানে তারা বিজনেস রিলেটেড কিছু কথা বলে, এছাড়া ক্যাজুয়াল কিছু কথা বলার পরে ডিনার শেষ করার পরে তারা যে যার মতো বাড়ি ফিরে যায়। এরপর চিত্রার সাথে কি হয়েছে সেটা সে জানে না। আদিত্যার কাছে এই মুহূর্তে চিত্রার মায়ের সেই স্টেটমেন্ট ছাড়া আর কোনো প্রমাণই ছিল না বিক্রমের বিরুদ্ধে, তাই বিক্রমকে সে আর কিছুই বলতে পারে না। বিক্রমও সেই সুযোগটা কাজে লাগায়, আদিত্যাকে কিছুটা অপমান করে দেয় আর বলে এখানে আসার আগে এরপর থেকে আমাকে নক দিয়ে আসবেন, জানিয়ে আসবেন, এমন হুটহাট করে চলে আসবেন না। আদিত্যা সব কিছু সহ্য করে সেখান থেকে চলে আসে। দেখা যায় আদিত্যা যখন সেখান থেকে চলে আসছিল, সেখানে আমরা রবিকে দেখতে পাই। রবি বিক্রমের সাথে দেখা করতে আসে। লিফটে তারা দুইজন একসাথে কথা বলে।
লিফটের রবিকে দেখার পরে বিক্রম চিনতে পারে, হয়তো তাদের মধ্যে আগে কোনো সম্পর্ক রয়েছে। সেখানে রবি বিক্রমকে কিছু একটা দেখায়, সেখানে তাদের মধ্যে কি কথা বলা হয় সেটা আমাদের শোনানো হয় না। রবি তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বিক্রম রবির কথাগুলোকে অগ্রাহ্য করে সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্যা এবং তার টিম চলে আসে কন্ট্রোল রুমে। সেই দিন রাতে এক্স্যাক্টলি কী কী হয়েছিল সেটাই জানতে চায় আদিত্যা সেই এমপ্লয়ের কাছে। সেই এমপ্লয়ি বলে, সেই দিন রাত 12টার দিকে হঠাৎ করে একটি মেয়ের কল আসে আমাদের কাছে। সে বলতে থাকে সে কিছুটা প্রবলেমে রয়েছে, তাকে যেন আমরা সেভ করি, বাঁচাই। কিন্তু তখনই তার কলটা ডিসকানেক্ট হয়ে যায়। আমরা কয়েকবার ট্রাই করি কিন্তু মোবাইলটা তখনও অফই ছিল। আমরা ভাবি এটা কোনো প্র্যাঙ্ক কল, কারণ মাঝে মধ্যেই আমাদের সাথে এমনটা হয়। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে সেই নাম্বার থেকে আরও কয়েকটা মেসেজ আসতে শুরু করে। সেখানেও বলা হচ্ছিল মেয়েটি বিপদে রয়েছে, তাকে যেন উদ্ধার করা হয়। কিন্তু কোনো মেসেজেই মেয়েটি তার লোকেশন শেয়ার করেনি, তাই আমরা ভেবেছি এটা প্র্যাঙ্ক কল, তাই এই বিষয়টাতে এতটা গুরুত্ব দেইনি আমরা। আদিত্যা সেখান থেকে চলে আসে। আদিত্যা তার টিমকে বলে চিত্রার কল স্টোরি বের করার জন্য। কিছুক্ষণ পরে সেটা বের করে নিয়ে আসা হয়। আদিত্যা ভালো করে সেই কল রেকর্ডগুলো দেখার পরে দেখতে পারে 2 মাস আগে চিত্রা একটি নাম্বারে বারবার কল করেছিল, তার সাথে রেগুলার কথা হচ্ছিল সেই নাম্বারে। কিন্তু 2 মাস পরে হঠাৎ করেই সেই নাম্বার থেকে চিত্রার নাম্বারে কল আসা বা যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। আদিত্যার সাথে সাথে সেই নাম্বারটার ডিটেলস বের করে আনতে বলে। কিছুক্ষণ পরে যখন সেই নাম্বারটার ডিটেলস বের করে আনা হয়, দেখা যায় সেই নাম্বারটা ছিল রবির। আদিত্যা বলে যেহেতু এই নাম্বার থেকে রেগুলার কল আসার পর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তাই এখানে আমার মনে হয় কিছু সাসপিশিয়াস রয়েছে, তাড়াতাড়ি রবিকে ডাকো। পরদিনই রবিকে ক্রাইম ব্রাঞ্চে ডেকে নিয়ে আসা হয়। আদিত্যা রবিকে এখানে ডাকার আগে রবির কল লিস্ট চেক করেছিল, যেখানে দেখা যায় রবি বিভিন্ন মানুষের সাথে অনেক কল করেছে, কিন্তু সেই কলগুলো হঠাৎ করে একটা সময় বন্ধ হয়ে যেত। এটার কারণ রবিকে জিজ্ঞেস করা হলে সে বলে সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, যেখানে ইন্স্যুরেন্স পলিসি করানোর জন্য বিভিন্ন লোকদের সাথে তার কন্টিনিউয়াসলি কথা বলতে হয়। যদি কোনো লোকের সাথে সে পলিসি করিয়ে ফেলে, তখন তার সাথে তার আর কথা বলার প্রয়োজন হয় না, তাই তার কল লিস্টটা অমনই। এছাড়া সে চিত্রাকে চেনে। চিত্রা আর আমি খুবই ভালো বন্ধু, আদিত্যা বলে শুধুই ভালো বন্ধু। রবি বলে শুধু বন্ধু বললে ভুল হবে, আমি চিত্রাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে চিত্রা আর রবির ঘটনা দেখানো হয়। মুভিটা একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। চিত্রা আর রবি একই মহল্লাতেই থাকত, তারা দুজনেই জব করত। রবি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করত আর চিত্রা একজন ভয়েস আর্টিস্ট। রবি রোজ তার বাইকে করে চিত্রাকে তার অফিসে নামিয়ে দিয়ে তারপরে সে নিজের অফিসে চলে যেত। প্রতিদিন তাদের সাথে দেখা হতো, কথা হতো। এছাড়া যেহেতু তারা একই মহল্লায় থাকতো, ছোটবেলা থেকেই একে অপরকে চিনত। একদিন চরিত্রা তার অফিস থেকে ফিরে তার মাকে তার বেতনের টাকাগুলো দিতে থাকে। সেই টাকাগুলো গোনার পরে চিত্রার মা বলে টাকা এত কম কেন? চিত্রা বলে অফিস থেকে এতটুকুই দিয়েছে। এতে চিত্রার মা রাগারাগি করতে থাকে। সে বলে তুমি অফিস থেকে এর বেশি টাকা কেন চাইতে পারো না? এতটুকু টাকা আনলে তুমি এই টাকাগুলো জমিয়ে বিয়ে কবে করবে? কিন্তু চিত্রা তার মায়ের কথায় কোনো গুরুত্বই দেয় না। সে কল করে রবিকে আর বলে হয়তোবা তার লাকটা খুলে গেছে, কারণ সে খুবই ভালো একটা অফার পেয়েছে। ডিজনি থেকে তাকে কল করা হয়েছে, তাদের সাথে তার একটা মিটিং রয়েছে। সেই মিটিংয়ে সে যদি তাদের ভালোভাবে ইমপ্রেস করতে পারে, তাহলে ডিজনিতে তার চাকরিটা কনফার্ম। এটা শুনে রবি খুবই খুশি হয়। কিন্তু রবি ফোনের মধ্যে শুনতে পাচ্ছিল চিত্রার মা তাকে বকাঝকা করছে। রবি তাকে জিজ্ঞেস করে তোমার মা তোমাকে এত কথা কেন শোনাচ্ছে? চিত্রা তখন আসল কথাটা বলে, আসলে অফিস থেকে তাকে পুরো টাকাটাই দিয়েছে, কিন্তু যেহেতু ডিজনির সাথে তার মিটিং রয়েছে, তাই সেই মিটিংয়ে যাবার জন্য সে বেতন থেকে কিছু টাকা সরিয়ে রেখেছে, যাতে সেই টাকা দিয়ে সে ভালোভাবে শপিং করতে পারে আর মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারে। কিন্তু চিত্রার মা নাছোড়বান্দা, সে পুরো টাকাটাই চাইছে, এই জন্যই চিত্রাকে সে এত কথা শোনাচ্ছে। রবিও চিত্রাকে বোঝায় তোমার মা তোমার ভালোর জন্যই বলছে, তোমার কাছে যে টাকাগুলো আছে সেটা দিয়ে দাও, তোমার মিটিং তো এখনও অনেক দেরি রয়েছে, নেক্সট পেমেন্ট যখন পেয়ে যাবে তখন সেই টাকা থেকে তুমি শপিং করে নিও। চিত্রাও ভাবে হ্যাঁ, তার মিটিং এখন অনেকটা দেরি রয়েছে, এত আগে থেকেই শপিং করে লাভ নেই, তাই সে রবির কথা মতো বাকি টাকাটাও তার মাকে দিয়ে দেয়। এতে চিত্রার মা সেই যাত্রায় চুপ হয়ে যায় এবং কিছুটা খুশিও হয়। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পরেই সেই মিটিংয়ের ডেট চলে আসে। বরাবরের মতো রবি চিত্রাকে সেই মিটিংয়ের প্লেসে ড্রপ করে দিয়ে যায়। আর যাবার সময় চিত্রা রবিকে বলে কিছুক্ষণ পরে যাবার সময় তাকে যেন এখান থেকে নিয়ে যায় রবি। চিত্রার কথা মতোই কিছুক্ষণ পরে রবি সেখানে আসে এবং চিত্রাকে পিক আপ করে নিয়ে যায়। চিত্রা রবিকে খুব একটা ভালো খবর দেয়, সেটা হচ্ছে
ডিজনির সাথে তার মিটিংটা খুবই ভালো হয়েছে, সেখানে সে সিলেক্টেড হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে স্যালারিটা অনেক ভালো, যেটা শুনে তার মাও অনেক খুশি হবে। সেখান থেকে তারা সোজা চলে যায় শপিং মলে, কারণ সেই মিটিং থেকে তাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে তারা শপিং করতে থাকে। তাদের দিন ভালোই যাচ্ছিল। ধীরে ধীরে রবি আর চিত্রা কাছে আসতে শুরু করে। দিন যতই যাচ্ছিল, রবি আর চিত্রা যেন একে অপরের আরও বেশি কাছে আসছিল। এদিকে চিত্রার স্যালারিটা ভালো হয়, কিছুদিন পরেই সে একটা গাড়ি কিনে ফেলে। এর কিছুদিন পরে রবিকে তার ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে দেখা যায়। রবি সেখানে তার মৃত বাবার ইন্স্যুরেন্সের টাকার জন্য কথা বলছিল, সেটা সে কবে পাবে সেটাই জিজ্ঞেস করে। কিন্তু ম্যানেজার বলে সেটা প্রসেসিং হতে এখনও অনেকটা সময় লাগবে। ঠিক সেই সময় চিত্রা বারবার রবিকে কল করছিল। অবশেষে একটা সময় রবি তার কলটা পিক আপ করে। চিত্রা তাকে সাথে সাথে বলে, আমি তোমাকে একটা লোকেশন সেন্ড করেছি, তাড়াতাড়ি সেখানে চলে আসো। রবি যখন সেখানে যায়, চিত্রা তাকে বলে, তোমাকে আরও একটা গুড নিউজ দেই, এখানে একটা ডান্স কম্পিটিশন হবে, আর সেই ডান্স কম্পিটিশনের জন্য আমি সিলেক্টেড হয়েছি। সেই ডান্স প্র্যাকটিসের জন্যই আমি এখানে এসেছি। রবি সেখানে বসে চিত্রার ডান্স দেখতে থাকে। কিছুদিন পরেই সেই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। বরাবরের মতো চিত্রা রবি সেই কম্পিটিশনে আসে, চিত্রার ডান্স পারফরমেন্স করতে থাকে। আর রবি গ্যালারিতে বসে বিভিন্ন লোকের সাথে তার ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কথা বলতে থাকে। রবি হঠাৎ করেই সেই ইভেন্টে বিক্রমকে দেখতে পায়। সে সাথে সাথে বিক্রমের কাছে চলে যায়, যে নিজের পরিচয় দেয় আর বলে, আমাকে চিনতে পেরেছো? পরিচয় দেওয়ার পরে অবশেষে বিক্রম রবিকে চিনতে পারে। আসলে তারা কলেজে একই সাথে পড়েছে। এছাড়া কলেজে থাকাকালীন তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বও ছিল। সেখানে রবি আর বিক্রমের মধ্যে কিছুটা কথা হয়। এদিকে ডান্স কম্পিটিশন শেষ হয়ে যায়। রাতে যখন রবি এবং চিত্রা বাড়ি ফিরছিল, আজকে চিত্রা তার গাড়িটি নিয়ে আসেনি, রবির বাইকে করেই তারা বাড়ি ফিরবে। কিন্তু বাইকটি স্টার্ট হচ্ছিল না। এত রাতে এখন তারা কিভাবে যাবে? তখনই সে বিক্রমকে দেখতে পায় যে তার গাড়ি নিয়ে যাচ্ছিল। রবি বিক্রমের কাছে হেল্প চায়, বলে তাদের দুইজনকে একটু বাস স্টপে ছেড়ে দেওয়ার জন্য। বিক্রম রাজি হয়। গাড়িতে রবি চিত্রার কথা বলছিল বিক্রমকে, যে চিত্রা খুবই ট্যালেন্টেড একজন মেয়ে, সে একজন ভয়েস আর্টিস্ট, এছাড়াও পাশাপাশি সে খুব ভালো ডান্সও পারে। এত কথা শোনার পরে অবশেষে বিক্রম তার ভিজিটিং কার্ড দিয়ে দেয় চিত্রাকে, আর বলে তার কোম্পানিতে এসে দেখা করার জন্য, সে তাকে ভালো কিছু বিজনেস অফার করতে পারে। বিক্রম তাদের দুইজনকেই বাস স্টপে রেখে চলে যায়। বাসে ওঠার পরেই চিত্রাকে দেখা যায় মুড অফ করে বসে থাকতে। আসলে সে রবির সাথে রেগে ছিল। রবি সেটার কারণ জিজ্ঞেস করলে অবশেষে চিত্রা বলে, গতকাল রাতে আমি তোমাকে কতগুলো শপিং করে দিলাম, বলেছিলাম এই ডান্স কম্পিটিশনে তুমি সেগুলোই পরে আসবে, কিন্তু তুমি কিছুই পরনি, কেন? রবি তাকে বলে, আমি কিভাবে পরবো, গতকাল রাতে শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর শপিংগুলো ভুলে আমি তোমার গাড়িতেই রেখে এসেছিলাম, আর সকালবেলায় তুমি খুব তাড়াহুড়ো করে আমাকে এখানে নিয়ে আসতে বললে, তখন আমি গাড়ি থেকে কিভাবে শপিংগুলো বের করবো আর পরবো। অবশেষে চিত্রা কনভিন্স হয়, দুজনে কথা বলতে থাকে। একটা সময় চিত্রা তার মনের কথা প্রকাশ করেই দেয়। সে রবির গালে একটি কিস করে বসে, এতে রবি অনেক খুশি হয়ে যায়। অবশেষে তারা একে অপরকে ভালোবাসার কথা বলেই দেয়। এভাবেই দুজনের ভালোবাসার গল্প চলতে থাকে কিছুদিন। হঠাৎ করে একদিন চিত্রা রবিকে আরও একটি গুড নিউজ দেয়। চেন্নাইয়ের আরও একটি ডান্স কম্পিটিশন থেকে তার ডাক পড়েছে, সেখানে তাকে যেতে হবে। এটা শুনে রবি খুবই খুশি হয়। এর আগে রবি এবং চিত্রা যে জায়গায় গেছে একসাথে গেছে, চিত্রা তাকে সবসময় সাথে করে নিয়ে গেছে। কিন্তু এই প্রথমবার চেন্নাই যাওয়ার সময় সে রবির টিকিট বুক করেনি, অর্থাৎ রবিকে সে নিয়ে যায়নি এবার। রবি এটা জানার পরে তেমন কিছুই মনে করে না। সে ভাবে হয়তো তাড়াহুড়োর চিত্রা এটা ভুলে গিয়েছিল। দুই সপ্তাহ পর চেন্নাই থেকে ফিরে আসে চিত্রা। আসার পরে সে রবিকে একবারও কল করে না, বরং রবি যখন তাকে কল করে সে তার কলটাও পিক করে না, রবির সাথে দেখাও করে না। অবশেষে রবি যখন চিত্রার সাথে কথা বলে এবং তার সাথে দেখা করতে বলে, চিত্রা বিভিন্ন বাহানায় তাকে এড়িয়ে যায়, সিন প্রেজেন্টে চলে আসে। এই কথাগুলো রবি এতক্ষণ পুলিশদের বলছিল। আদিত্যা তার টিমকে বলে, চিত্রা এবং বিক্রম সেই দিন রাতে যে রেস্টুরেন্টে ডিনার করেছিল সেটার সিসিটিভি ফুটেজ আমার চাই। সেটার সিসিটিভি ফুটেজে দেখতে পায় তারা, যখন তারা রেস্টুরেন্টে ঢুকেছিল, দুইজনে দুইজনের আলাদা গাড়িতে করে এসেছিল এবং রেস্টুরেন্টে গিয়েছিল। এরপরে যখন আবার রেস্টুরেন্টে বের হয়েছিল, তখনও দুইজনের আলাদা গাড়িতে করে দুইজন বের হয়েছিল। এরপরে সিসিটিভি ফুটেজে সে চিত্রার গাড়িটাকে ফলো করতে থাকে, কিন্তু দেখা যায় চিত্রার গাড়িটা তার বাড়ির দিকে না যেয়ে শহরের অন্য একটা দিকে যেতে থাকে। এই জিনিসটা আদিত্যের কাছে একটু খটকা লাগে। এরপরে আদিত্য একজন পুলিশ অফিসারকে সেই কল রেকর্ডিংটা ছাড়তে বলে। সেই দিন রাতে চিত্রা কল করেছিল কন্ট্রোল রুমে, সেই কল রেকর্ডিংটা সেটা বারবার শুনতে থাকে আদিত্য। শোনার পরে হঠাৎ করেই সেটা ব্যাকগ্রাউন্ডে একটি গাড়ির অ্যালার্ম শুনতে পায় আদিত্য।
আদিত্যার কাছে মনে হতে থাকে এই একই গাড়ির অ্যালার্ম সে আগেও কোথাও শুনেছে। ভালো করে মনে করতেই দেখে যখন সে বিক্রমের অফিস থেকে বের হচ্ছিল তখনই বিক্রমের একটা গাড়ি থেকে ঠিক একই রকম অ্যালার্মের শব্দ পেয়েছিল। অর্থাৎ চিত্রা যখন কন্ট্রোল রুমে কল করে হেল্প চাইছিল তার আশেপাশে ক্রাইম সিনে বিক্রম ছিল। এরপরে আদিত্যা তার টিমকে বলে চিত্রার যে ফুটেজ আমরা দেখলাম, চিত্রার যে যে জায়গা দিয়ে শহরের বাইরে গিয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলোর অ্যাঙ্গেল কিছুটা পিছু সময় করে নিয়ে আসো। অর্থাৎ চিত্রা যাওয়ার কিছুটা পরে দেখা যায় আদিত্যার সন্দেহটাই ঠিক ছিল। কিছুক্ষণ পরে সেখান দিয়ে সেই একই রাস্তা দিয়ে বিক্রমের গাড়িটিও যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে তারা আরও একটা জিনিস খেয়াল করে, যেখানে সেই একই রাস্তা দিয়ে বিক্রমের গাড়িটি ফিরে আসছিল কিন্তু চিত্রার গাড়িটি ফিরে আসেনি। আদিত্যা ধারণা করতে থাকে হয়তোবা সেই দিন রাতে বিক্রম চিত্রার পিছু পিছু গিয়েছিল, শহরের বাইরে নিয়ে গিয়ে চিত্রাকে মেরে ফেলেছে অথবা কোথাও বন্দি করে রেখে এসেছে, এরপরে সে একাই ফিরে এসেছে। কিন্তু কেন কেন করলো এমন বিক্রম? এদিকে বাসায় আসার পর রবিকে খুবই মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। আর চিত্রার কথা খুব মনে পড়ছিল, চিত্রা চেন্নাই থেকে আসার পরে কিভাবে বদলে গিয়েছিল। এর আগে চিত্রা কতবার তাকে দিনে কল করতো, তারা একসাথে দেখা করতো, কিন্তু চেন্নাই থেকে আসার পরে সে তাকে টোটালি ইগনোর করছিল। যদিও সে বলছিল টার্ট, কিন্তু সে দেখতে পেয়েছে চিত্রা বিক্রমের সাথে ডেটে গিয়েছে, তার সাথে ঘোরাফেরা করছে। কিন্তু যখনই রবি তার সাথে দেখা করতে চাইতো চিত্রা বলতো সে তাকে পরে কল করবে। এরপরে হঠাৎ করে একদিন জানতে পারে চিত্রা অসুস্থ, তার প্রচণ্ড জ্বর এসেছে যার ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই সুযোগে রবি চলে যায় চিত্রার সাথে দেখা করতে এবং ভেবে নেয় আজকে তার কথাগুলো সে বলেই ফেলবে। হসপিটালে যাওয়ার পরে রবি চিত্রার সাথে কিছুক্ষণ কথা বলে, এরপরে রবি তার মনের কথাগুলো চিত্রাকে বলতে থাকে যে এভাবে সে যেন তাকে ইগনোর না করে, অন্তত দিনে একবার হলেও যেন সে তাকে কল করে, সে যেন তার থেকে দূরে না সরে যায়, সে তাকে অনেক ভালোবাসে, সে তাকে ছাড়া থাকতে পারবে না। ঠিক তখনই সে দেখতে পায় চিত্রা অলরেডি ঘুমিয়ে গেছে, অর্থাৎ রবির কথাগুলো সে কোনোভাবেই শুনতে পারেনি। এইদিকে আদিত্যা এবং তার টিম সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পেয়েছিল চিত্রা যে রোড দিয়ে শহরের বাইরে এসেছে সেই রোডেই তারা খুঁজতে শুরু করে। একটা সময় শহরের বাইরে একটা পরিত্যক্ত জায়গায় চিত্রার গাড়িটি তারা পড়ে থাকতে দেখে। সেখানে চিত্রার গাড়িটা ভালোভাবে সার্চ করে কিন্তু তেমন কোনো প্রমাণই পাওয়া যায় না, শুধু একটা প্রমাণ ছাড়া, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। চিত্রার গাড়িতে বিক্রম এবং চিত্রার দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আদিত্যা বলে আমরা কেসটা ক্র্যাক করার বা সলভ করার অনেক কাছে চলে এসেছি, এখন আমাদের দুইটা জিনিস দরকার, বিক্রম চিত্রার সাথে কি করেছে সেটা আমাদের জানতে হবে, আর চিত্রা যদি মারাই যায় অর্থাৎ বিক্রম যদি তাকে খুন করে তাহলে তার ডেড বডিটা কোথায় আর মার্ডার ওয়েপনটাই বা কোথায়। এদিকে হঠাৎ করে রবিকে কিছু লোক কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে। রবি দেখতে পায় সেই লোকগুলো ছিল বিক্রমের, বিক্রম রবিকে তার লোক দিয়ে কিডন্যাপ করে নিয়ে এসেছে। রবি আসলে কিছুদিন ধরে বিক্রমকে ফলো করছিল, রবি সন্দেহ করছিল চিত্রার মিসিং হওয়ার পেছনে বিক্রমেরই হাত রয়েছে, তাই রবি বিক্রমকে বারবার ফলো করছিল। আর বিক্রম এই বিষয়টা জেনে যায় তাই সে তাকে কিডন্যাপ করে নিয়ে আসে এখানে। এদিকে আদিত্যা এবং ভাষা নামের আরও একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার কথা বলতে শুরু করে। সেখানে ভাষা আদিত্যাকে বলে আমরা বিক্রমের বিরুদ্ধে অনেকটা এভিডেন্স জোগাড় করে ফেলেছি, আমরা তো এখন তাকে ইন্টারোগেশন করতেই পারি। সেই দিন রাতে সে চিত্রার পেছনে কেন গিয়েছিল, এরপর সে আবার কিছু সময় পরে একাই ফিরে এসেছে, এছাড়া চিত্রার গাড়িতে তার ফিঙ্গারপ্রিন্টও ছিল। কিন্তু আদিত্যা বলে কেসটা এতটা সোজা নয়, আমার কাছে রবিকে অনেকটা সন্দেহজনক মনে হয়, ও নিজেকে যতটা সহজ সরল দেখাচ্ছে আমার মনে হয় না ঠিক অতটা সহজ সরল ও, কারণ ও একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, সে অনেক লোকের পলিসি করেছে, হয়তোবা চিত্রারও করিয়েছে, যার ফলে চিত্রার নামে হয়তো অনেক টাকার ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, যার ফলে চিত্রা যদি মিসিং বা মারা যায় কারণ লাভটা রবিরই হবে। যেহেতু রবি এবং চিত্রা একে অপরকে ভালোবাসত তাই যে করেই হোক রবি সেই কোম্পানি থেকে চিত্রার ইন্স্যুরেন্সের টাকাটা উঠিয়ে নিতে পারে, তাই আমার মনে হয় রবি হয়তো আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছে। এদিকে বিক্রম রবিকে শাসাতে থাকে, বলে তুমি আমাকে ফলো করা বাদ দাও, এতে পুলিশ আমাকে আরও বেশি করে সন্দেহ করবে, আর তুমি যেটা ভাবছো সেটা নয়, চিত্রা অনেক আগেই মারা গেছে কিন্তু এই বিষয়ে আমি কিছুই জানি না, তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, আমার পেছনে আর আসবে না। কিন্তু রবি সেখান থেকে যাবার সময় বিক্রমকে বলে তোমাকে কে বলেছে চিত্রা মারা গেছে। এদিকে ভাষা বিক্রমের লয়ারকে কল করে আর বলে তারা কিছু এভিডেন্স পেয়েছে যেগুলোর ভিত্তিতে তারা বিক্রমকে ইন্টারোগেশন করতে চায়। কিন্তু লয়ার সব কিছু পরে বলে যেহেতু বিক্রম এবং চিত্রা একই সাথে ডিনার করতে গিয়েছিল তাই চিত্রার গাড়িতে বিক্রমের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পাওয়াটা খুবই স্বাভাবিক, আর সেই সিসিটিভি ফুটেজে যেটা হয়েছে সেটা বিক্রম ওই রাস্তা দিয়ে যেতেই পারে, সে যে চিত্রার পেছনে গেছে এটারও তো কোনো প্রমাণ নেই। আপনারা যদি চিত্রার বডি অথবা মার্ডার ওপেন খুঁজে পান তাহলেই একমাত্র আপনারা বিক্রমকে ইন্টারোগেশন করতে পারবেন।
এদিকে নিউজ রিপোর্টাররা অলরেডি জেনে গিয়েছিল যে চিত্রা মিসিং হওয়ার আগে চিত্রা আর বিক্রমের সম্পর্ক ছাড়াও চিত্রার সাথে রবিরও একটা সম্পর্ক ছিল। তাই একজন রিপোর্টার চলে আসে রবির একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। সেখান থেকে চিত্রার ব্যাপারে সে কিছু ইনফরমেশন নিয়ে চলে যায়, কিন্তু রবি সেই রিপোর্টারের পিছু করে। সেই রিপোর্টার যখন একটি হোটেলে বসেছিল, রবি তার সাথে দেখা করে আর বলে, আপনি যেমনটা ভাবছেন চিত্রার চরিত্রটা ওই রকম না, সে এতটাও খারাপ মেয়ে নয়। অন্যদিকে বিক্রমকে আপনি যতটা ভালো ভাবছেন ঠিক ততটাও নয়, কারণ সে অনেক মেয়ের জীবন ইতোমধ্যে নষ্ট করেছে। কিন্তু সেই রিপোর্টার রবির কোনো কথাই শুনতে নারাজ, সে সেখান থেকে বের হয়ে চলে আসে। রবি অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে ছোট্ট একটা ডায়েরি সেই রিপোর্টারকে দেয়। এদিকে আদিত্যা এবং সিমরান একসাথে বসে চিত্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু সিমরান সেখানে চিত্রার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই খুঁজে পায় না। আরও একটি ভালো করে খোঁজার পরে তারা দেখতে পায় চিত্রার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেটাও কেউ ডিলিট করে দিয়েছে। সিমরান আদিত্যাকে বলে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে চিত্রার অ্যাকাউন্টটা কে ডিলিট করেছে। এই কেসটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। আমাদের কাছে কিছু এভিডেন্স রয়েছে, কিন্তু সেগুলো এতটাও সলিড নয় যাতে আমরা বিক্রমকে ইন্টারোগেশন করতে পারি। এছাড়া রবিকেও আমরা কোনোভাবেই ফাঁসাতে পারছি না, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারছি না। আদিত্যা বলে, আমার কাছেও তাই মনে হচ্ছে, রবি অথবা বিক্রম দুজনের মধ্যে একজন আসল সত্যটা জানে, কিন্তু কেউ মুখ খুলছে না। এদিকে রাতের বেলা সেই রিপোর্টারকে দেখা যায়। রবি তাকে যে ছোট্ট ডায়েরিটা দিয়েছিল সেটা পড়তে শুরু করে। সেই ডায়েরিটা সে কিছুক্ষণ পড়ার পরে অবাক হয়ে যায়। এদিকে পরের দিন পুলিশরা সকালে একটি পরিত্যক্ত জায়গায় একটি মেয়ের লাশ দেখতে পায়। এরপরে আদিত্যাকে দেখা যায় রবিকে কল করে, আর রবিকে সাথে নিয়েই সেই লেডি রিপোর্টারের সাথে তারা দেখা করতে আসে। আসলে গতকাল রাতে সেই লেডি রিপোর্টার যখন সেই ডায়েরিটা পড়ে, ডায়েরি পড়ার পরে সে আদিত্যাকে কল করে এবং রবিকে নিয়ে সেখানে আসতে বলে। রবি সেখানে তার এবং চিত্রার আরও কিছু কথা বলতে থাকে, যে ছোটবেলা থেকে রবি অনাথ, তার বাবা মারা গিয়েছে, আর চিত্রার বাবাও অন্য একটি বিয়ে করেছে। ছোটবেলা থেকেই তারা সেই মহল্লায় একসাথেই বড় হয়েছে। এরপরে তারা একসাথে ভালোবাসেও, কিন্তু একটা সময় বিক্রম তার কাছ থেকে চিত্রাকে দূরে সরিয়ে নিয়ে যায়। হসপিটালে যখন সে তার সাথে দেখা করতে গিয়েছিল, চিত্রা ঘুমিয়ে পড়েছিল। রবি ভেবেছিল আজকে সে তার সাথে কথা বলেই যাবে, চিত্রা ঘুম থেকে উঠলে সে তার মনের কথাগুলো তাকে বলবে। কিন্তু সেখানে দেখতে পায় বিক্রম চলে এসেছে। এটা দেখার পরে রবি সেখানে কোনো কথা না বলেই চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপরে রবি আরও বলে, বিক্রম অনেক মেয়ের জীবন এই পর্যন্ত নষ্ট করেছে, আর আমি জানি চিত্রার মিসিং হওয়ার পেছনে বিক্রমই দায়ী। রবি বলতে শুরু করে, যখন আমরা কলেজে পড়তাম বিক্রম এবং অমৃতা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। বিক্রম সেই মেয়েটার সাথে রিলেশনে জড়িয়ে তার কিছু নোট ফটো নিয়ে নেয়। এরপরে সেই ফটোগুলো দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রথমে বিক্রম সেই মেয়েটির কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে নিত, কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে সেই মেয়েটির কাছ থেকে সে ৪,০০০ টাকা চেয়ে বসে, কিন্তু মেয়েটি বলে তার কাছে এখন এত টাকা নেই। মেয়েটি বিক্রমকে বোঝায় সে হোস্টেল থাকে, বাসায় থেকে যে টাকাগুলো পাঠায় তাতে হোস্টেল এবং পড়ালেখার খরচ যোগাতেই অনেকটা কেটে যায়, আর তেমন কিছুই থাকে না। কিন্তু বিক্রম বলে তার টাকাটা চাই। বিক্রম অমৃতাকে টাকা জোগাড় করার একটা আইডিয়া দেয়। সে অমৃতাকে বলে, আজ রাতে রমেশ নামের একটি ছেলে তোমাকে কল করবে, তুমি তার সাথে হেসে কথা বলবে এবং কিছুটা টাইম পাস করবে, এরপরেই তুমি রমেশের কাছে টাকা চাইবে, দেখবে ও তোমাকে টাকা দিয়ে দিয়েছে। যেহেতু বিক্রম অমৃতাকে ব্ল্যাকমেল করত, তাই অমৃতা তার কথায় রাজি হয়, আর এই বাজে আইডিয়াটায় রমেশের সাথে সে হেসে হেসে কথা বলতে শুরু করে। এরপরে একটা সময় টাকা চায়, রমেশ তাকে টাকা দিয়ে দেয় আর অমৃতা সেই টাকা বিক্রমকে দেয়। এরপরে দেখা যায় বিক্রম অমৃতাকে দিয়ে বিভিন্ন মানুষের সাথে এইভাবে কথা বলাতো, আর প্রত্যেকের কাছে অমৃতা কিছুক্ষণ কথা বলার পরে টাকা চাইতো, আর সেই টাকাগুলো সে বিক্রমকে দিত। এগুলো করতে করতে অমৃতা একটা সময় হাঁপিয়ে পড়ে, সে বিক্রমের কাছে ক্ষমা চায়, কিন্তু বিক্রম তাকে বারবারই ব্ল্যাকমেল করেই যাচ্ছিল। এরপরে আবারও বিক্রম একদিন অমৃতাকে দেখা করতে বলে। অমৃতা জানতো এবারও বিক্রম তার কাছে টাকা চাইবে। সে এসেছিল বিক্রমের কাছে ক্ষমা চেয়ে সেই ছবিগুলো ডিলিট করাতে, কিন্তু বিক্রম তার উল্টোটা করে। সে বলে এবার তার ৪,০০০ নয়, ৪০,০০০ টাকা লাগবে। অমৃতা অবাক হয়ে যায় আর বলে, সে এত টাকা কোথায় পাবে? বিক্রম বলে, টেনশন কেন করছো, আমি তো আছি, আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে, এটা এক্সিকিউট করলে তুমি ৪০,০০০ টাকা অনায়াসে পেয়ে যাবে এবং সেই টাকাটাও আমাকে দিতে পারবে। আমার এক ফ্রেন্ড রয়েছে, তুমি তার সাথে কিছুক্ষণ কথা বলবে,
আর কথা বলার পরে তোমার কিছু নোট পিকচার তুমি তাকে সেন্ড করবে। এরপরে সেই ছবিগুলো দেখে তুমি তাকে 40,000 টাকা ডিমান্ড করবে। দেখবে সে অনায়াসে তোমাকে টাকাটা দিয়ে দিয়েছে। এরপর সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দেবে। এটা শুনে অমৃতা যেন আকাশ থেকে পড়ে। এতদিন বিক্রম যাই করেছে, অমৃতা কোনোভাবে মুখ বুঝে সহ্য করে নিয়েছে, কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলেছে বিক্রম। অমৃতা একেবারে মানা করে দেয় আর সেখান থেকে চলে আসে। এরপরে বিক্রম অমৃতার কিছু নোট ফটো তাকে সেন্ড করতে থাকে, যেগুলো রিলেশন চলাকালীন অমৃতা তাকে সেন্ড করেছিল, আর তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। অমৃতা অবশেষে বাধ্য হয় বিক্রমের কথা শুনতে। সে তার কিছু নোট ফটো সেই লোকটাকে পাঠাতে শুরু করে। এই ঘটনাটা বিক্রম একদিন ঘটায়নি, এরপরে বারবারই এমন করত। সে অমৃতাকে দিয়ে বিভিন্ন লোকের কাছে তার নোট ফটো পাঠাত এবং সেখান থেকে টাকা নিত। এরকম টর্চার সহ্য করতে না পেরে একটা সময় অমৃতা সুইসাইড করে। আর যাওয়ার সময় অমৃতা তার কাহিনীগুলো এই ছোট্ট ডায়েরিতে লিখে গিয়েছে, যেটা রবির কাছে ছিল। রবি সেই ডায়েরিটা রিপোর্টারকে দিয়েছিল। তখনই আদিত্যা রবিকে প্রশ্ন করে, তুমি অমৃতার ডায়েরি কোথা থেকে পেলে? রবি যখনই কিছু বলতে যাবে তখনই ভাষা সেখানে চলে আসে আর আদিত্যাকে ডেকে নিয়ে যায়। সেখানে আদিত্যা এবং ভাষা কিছু কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে রবি আর জানতে পারে আজ সকালে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। আর সেই মেয়েটির ডেড বডি আর কারো নয়, চিত্রার, কারণ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সব কিছু ম্যাচ করে গেছে চিত্রার সাথে। এটা বলার জন্যই ভাষা আদিত্যাকে সেখানে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে এসেছিল। এই কথা শোনার পরে রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চিত্রার লাশ দেখার পরে রবি একেবারেই ভেঙে পড়ে, তার শ্বাস আটকে যায়। সবাই মিলে তাকে কিছুটা সেখানে সুস্থ করে। রবি অলমোস্ট জ্ঞান হারিয়ে ফেলছিল, কিন্তু যখন কিছুটা সুস্থ হয় সে আদিত্যাকে বলে, স্যার আমি আপনার সাথে কিছুটা কথা বলতে চাই পার্সোনালি। কিছুক্ষণ পরে রবি যখন কিছুটা সুস্থ হয়, রবি এবং আদিত্যা একটি রুমে বসে কথা বলতে শুরু করে। সেখানে রবি একটি গোপন কথা বলে আদিত্যাকে, চিত্রা মিসিং হওয়ার 2 সপ্তাহ আগে যখন রবি চিত্রাকে খুব মিস করছিল, তার জন্য শোকে কাতর হয়েছিল, ঠিক তখনই হুট করে দরজা খুলে সে দেখতে পায় চিত্রা তার দরজার সামনে। এতদিন পরে সে চিত্রাকে দেখতে পায়। চিত্রাকে দেখতে পাওয়ার পরে সে অনেক খুশি হয়ে যায়, তার অনেক কেয়ারিং করতে থাকে, তাকে নুডলস রান্না করে খাওয়াতে থাকে। কিন্তু চিত্রা কোনো কিছুতেই স্বাভাবিক হতে পারে না। হঠাৎ করে সে রবিকে বলে ওঠে, রবি আমরা বিক্রমকে মেরে ফেলবো। রবিও চিত্রাকে পাওয়ার খুশিতে এতটাই খুশি ছিল, সে এই কথাটাতে একেবারে ইম্পর্টেন্স দেয় না, বলে ঠিক আছে হ্যাঁ আমরা বিক্রমকে মেরে ফেলবো। চিত্রা তখন তাকে সব কিছু খুলে বলতে শুরু করে। কিছুদিন আগে হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে চিত্রার নাম্বারে একটি মেসেজ আসে, যেখানে রবি এবং চিত্রার কিছু পার্সোনাল ফটো এবং ভিডিও ছিল, যেগুলো একের পর এক সে চিত্রাকে সেন্ড করে যাচ্ছিল। এটা দেখে চিত্রা খুবই ভয় পেয়ে যায়। এরপরে সে আননোন নাম্বার থেকে হঠাৎ করেই চিত্রার নাম্বারে একটি লোকেশন আসে আর সেখানে তাকে দেখা করতে বলে। চিত্রা ভয়ে ভয়ে সেখানে যায়, কিন্তু যাওয়ার পরে সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সেখানে আর কেউ নয়, সেই অচেনা নাম্বারটি ছিল বিক্রমের। বিক্রম সেখানে রবি এবং চিত্রার সেই ফটো এবং ভিডিওগুলো দেখে চিত্রাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বিক্রম প্রথমে চিত্রাকে বলে সে যেন রবির থেকে দূরে সরে যায়, সে যেন রবিকে পাত্তা না দেয়, তাকে অ্যাভয়েড করে চলে। যেহেতু চিত্রাকে সে ব্ল্যাকমেল করেছিল, তাই চিত্রাও বাধ্য হয়ে কাজটা করে। চেন্নাই থেকে ফিরে আসার পরেই সে রবিকে একের পর এক অ্যাভয়েড করেই চলে যাচ্ছিল। এরপরে একদিন চিত্রা জানতে পারে বিক্রমের আসল কুকীর্তির কথা। আসলে সেই অমৃতা চিত্রার ফ্রেন্ড ছিল। সেই অমৃতা যখন সুইসাইড করে, চিত্রা বিক্রমের আসল রূপ জানতে পারে। আর অমৃতাও সুইসাইড করার আগে সেই ছোট্ট ডায়েরিটা চিত্রার কাছে পাঠিয়ে দিয়েছিল। চিত্রার পুরো ডায়েরিটা পড়ার পরেই জানতে পারে সব কিছু। চিত্রা বলে, আমি বিক্রমকে শাস্তি দিতে চাই, ওকে আমরা খুন করে ফেলবো। তখন রবি কিছুটা ভাবার পরে বলে, আমরা যদি বিক্রমকে খুনি করে ফেলি তাহলে ও ওর প্রাপ্য শাস্তিটা পাবে না, এছাড়া আমরা দুজন উল্টে ফেসে যাব, আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, তার চেয়ে আমরা অন্য কিছু করতে পারি যাতে বিক্রম তার প্রাপ্য শাস্তিটা পায় আর আমরাও এখান থেকে বেঁচে ফিরতে পারি। চিত্রা রবিকে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, বিক্রমকে আমরা শাস্তি কিভাবে দেব? রবি তখন বলে, আমরা যদি বিক্রমকে না মেরে চিত্রাকেই মেরে ফেলি। এটা শুনে চিত্রা সব কিছু বুঝতে পারে। এরপরে দুজনে মিলে খুব ভালো একটা প্ল্যান তৈরি করে, যেখানে বিক্রম ফেসে যাবে। এরপর থেকেই চিত্রা ইচ্ছে করে বিক্রমের সাথে কিছুটা ক্লোজ হয়, তার সাথে ডিনার করে, তার সাথে কথা বলে, তার গাড়িতে লং ড্রাইভে যায়, আর রবি তাদের ফলো করতে থাকে। বিক্রম এবং চিত্রা যেসব জায়গায় যেত, যেসব জায়গায় ঘোরাফেরা করত, রবি সেখানে যেয়ে বিক্রমের ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করত আর সেগুলো ঠিকঠাকভাবে প্লেসমেন্ট করত চিত্রার গাড়িতে, যাতে পুলিশ যখন ইনভেস্টিগেশন করে পুলিশ এটা জানতে পারে বিক্রমই চিত্রাকে গায়েব করেছে অথবা খুন করেছে।
রবি এবং চিত্রার কাজ যখন শেষ হয়ে যায় সেই দিন ডিনার থেকে চিত্রা চলে যায় শহরের বাইরে, আর সেখানে যাওয়ার পরে সে বিক্রমকে কল করে। তাই বিক্রম কিছুক্ষণ পরে সেখানে যেতে শুরু করে, কিন্তু বিক্রম সেখানে যাবার আগে চিত্রা কল করে ডায়াল রুমে এবং বলে তাকে বাঁচানোর জন্য। এরপরে সে ইচ্ছে করে ফোনটা কেটে দেয়, এরপরে মেসেজ করতে শুরু করে, এরপরে আবারও তার ফোনটা অফ করে দেয়। আর বিক্রম সেই জায়গায় পৌঁছানোর আগেই চিত্রা তার গাড়িটি সেখানে রেখে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, অর্থাৎ লুকিয়ে পড়ে। বিক্রম সেখানে যায়, চিত্রার গাড়িটি দেখে, ভালো করে দেখার পরেও সে চিত্রাকে খুঁজে পায় না। অবশেষে একটা সময় বিক্রম সেখান থেকে চলে আসে। এরপরে আমরা জানতাম পুলিশ যখন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করবে তখন তারা বিক্রমকে সন্দেহ করবে, কারণ সবগুলো এভিডেন্সই ছিল বিক্রমের বিরুদ্ধে। আর হয়ও এমনটাই। আর আমরা জানতাম এই ডায়েরিটা পাওয়ার পরে আপনারা বিক্রমকে সাথে সাথে অ্যারেস্ট করবেন, তাই আমরা প্ল্যান করেছিলাম আজকে আমরা দেখা করব। কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। কিভাবে চিত্রা মারা গেল আমি বুঝতেই পারলাম না, কে তাকে মারলো, কিভাবে মারলো সেটাও জানি না। যেহেতু চিত্রা এখন নেই তাহলে এই প্ল্যানটা রেখে আর কি হবে? আদিত্যা সব কিছু শোনার পরে কি বলবে বুঝতে পারছে না। আসলে বিক্রম যেটা করেছে সেটারও ক্ষমার অযোগ্য, অন্যদিকে রবি আর চিত্রা যেটা করেছে সেটাও আইন লঙ্ঘনের মধ্যেই পড়ে। তারপরে অমৃতা এবং চিত্রার কথা বিবেচনা করে তারা রবিকে সেখান থেকে যেতে দেয়। রবি সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। সেখান থেকে যাবার সময় রবিকে আদিত্যা বলে শেষবারের মতো অন্তত চিত্রাকে একবার দেখে যাও, কিন্তু রবি এতটাই মন খারাপ ছিল সে বলে আমি চিত্রার মৃত মুখটা দেখতে পারবো না। সে মন খারাপ করে তার বাসায় চলে আসে। এদিকে আদিত্যা এবং তার টিম একটি প্রেস মিট ডাকে, সেখানে পুরো কেসের ডিটেলস তারা বলে। চিত্রা এবং রবি যেটা করেছে সেটা তারা এড়িয়ে যায় এবং পুরো দোষটা দিয়ে দেয় বিক্রমকে, আর বলে চিত্রাকে বিক্রমই মেরেছে। কারণ আদিত্যা এটা বুঝতে পেরেছিল বিক্রম যদি এভাবেই প্রকাশ্যে ঘুরে বেড়াতে থাকে তাহলে সে একের পর এক মেয়ের জীবন এভাবেই নষ্ট করতে থাকবে। এছাড়া প্রেস মিটে আদিত্যা এবং তার টিম বলে বিক্রম শুধু একাই কাজ করে না, তার পুরো একটি চক্র রয়েছে। সেই চক্রগুলো দিয়েই তারা মেয়েদের ব্ল্যাকমেল করত এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। বিক্রম তার চক্রের লোকদের বলতো যে যে যত বেশি মেয়েদের ব্ল্যাকমেল করতে পারবে তাকে তত বেশি বোনাস দেওয়া হবে। এতটাই ঘৃণ এবং নিচু প্রকৃতির লোক ছিল বিক্রম। প্রেসমিট শেষে ভাষা আদিত্যাকে বলে স্যার আপনার সাথে এবং রবির সাথে কি কথা হয়েছে। আদিত্যা ভাষাকে রবি এবং চিত্রার প্রো প্ল্যানটা বলতে থাকে, তারা কিভাবে বিক্রমকে ফাঁসাতে চেয়েছিল। এদিকে রবিকে দেখা যায় মন খারাপ করে সেই জায়গায় চলে আসে যেখানে আজকে তাদের দেখা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে সে চিত্রাকে দেখতে পায়। চিত্রাকে তার চোখের সামনে জীবিত দেখে রবি অনেক খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। আসলে আদিত্যা জানতো এই কেছে চিত্রার ব্যাপারে রবি কিছু একটা জানে আর সেটা সে পুলিশের কাছে লুকাচ্ছে, তাই সেটা বের করার জন্যই ছোট্ট একটা বুদ্ধি খাটায়। পুলিশ যে লাশটা খুঁজে পায় সেটা অন্য একটা মেয়ের। ভাষা আদিত্যাকে ভেতরে ডেকে নিয়ে এই কথাটাই বলে। তৎক্ষণাৎ আদিত্যা একটা প্ল্যান তৈরি করে ফেলে। রবি যখন সেখানে চলে আসে সে বলে সেই লাশটা চিত্রার, ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই তারা ম্যাচ করে ফেলেছে, যার ফলে রবিও বিশ্বাস করে নেয় সেই লাশটা চিত্রার, তাই সে লাশটার মুখ পর্যন্ত দেখে না। এরপরে রবি যেহেতু বুঝতে পারে চিত্রা মারা গেছে তাই পুরো প্ল্যানটাই সে আদিত্যাকে বলে দেয়, আর আদিত্যাও সহজে এই কেসটা সলভ করে ফেলে। এদিকে আদিত্য এবং তার টিম বিক্রম এবং তার চক্রকে অ্যারেস্ট করে নেয়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষে দেখানো হয় এই ঘটনাটা সত্যি ঘটেছিল হায়দ্রাবাদে, যেখানে বিক্রমের মতো একজন ছেলে মেয়েদের একের পর এক ব্ল্যাকমেল করে যাচ্ছিল এবং তার চক্রের সাহায্যে বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করে যাচ্ছিল। এরপরে চিত্রার মতো একটি মেয়ে প্ল্যান করে বিক্রমকে ফাঁসায়। অবশেষে সেই মেয়েটির সাহায্যে বিক্রম এবং তার চক্রকে অ্যারেস্ট করে পুলিশ। এই কেসটা ক্লোজ হওয়ার পরে চিত্রা এবং রবি চলে যায় অনেক দূরে যেখানে তাদের কেউ চেনে না। অন্যদিকে দুই বছর যাবত বিক্রমের সেই কেসটা আদালতে চলতে থাকে যেখানে জেলে থাকাকালীন বিক্রম একটা সময় মারা যায়। তো এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।